चौमसा। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बॉम्बशन प्रियंका। कैमन आछेन आपनारा? आशा करि भालो आछेन, सुस्थ आछेन, आमरा भालो आछि। गुड मर्निंग मामा। गुड मर्निंग बोलो, এখানে গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি খাচ্ছো বলো তো? বানানা খাচ্ছো? ইউ লাভ বানানা? আপেল। ইয়ামি ইয়ামি বানানা। Watermelon, watermelon, orange, orange mango, grapes, yes, these are all fruits. And what are you doing now? Drawing. This is your new color. খাবার দাবার বানাতে বসে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে এখন জলখাবারে ব্রেকফাস্টে ভাত খাচ্ছে, তার সাথে একটু ফুলকপি ভেজে দেবো। আমি একটা ব্রেড খাবো, ব্রেড আর কলা। আর এখন আমি খাচ্ছি চা, যেটা এইটুকু রয়েছে, হাফ হাফ গ্লাস, হাফ কাপ আমি চা নিয়েছি, কারণ কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি আর চিনি একেবারেই অ্যাড করিনি। ফ্রিজে শসা আর টমেটো দেখলাম, তাই ভাবলাম যে ব্রেডটা একটু স্যান্ডউইচ মতো বানিয়ে নিই। তাই ব্রেডে ফার্স্টে একটু বাটার মাখিয়ে নিই, তারপর শসা টমেটো সাজিয়ে ওপর থেকে একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে নিলে দারুণ লাগে এই স্যান্ডউইচটা। সিদ্ধার্থকে দুটো ব্রেডে করে দেবো, বাট আমি একটা ব্রেডের ওপরই শসা টমেটো দিয়ে খাবো। কি কিনতে? চমচা, লেন্স কাট। লেন্স কাট থেকে এলি? তোর বাবার আলটিমেটলি হয়েছে কেনা? দেখা তো দেখি কি এনেছে, কোনটা পাপার দেখি, দেখা করেছিস? কর চশমাটা, তুই খুলেছিস কর। এটা কার পাপার? ভালো বানিয়েছে, ফিটিংস ঠিক আছে? এই মাম্মা, আমার মনে হচ্ছে ভাঙবি তুই। রিসেন্টলি অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে চাদর পারচেস করেছি। তো ফ্লিপকার্ট স্মার্ট বাই, তো যেটা খুবই পপুলার একটা ব্র্যান্ড ফ্লিপকার্টের, তো ওখান থেকে আমি মেনলি চাদর পারচেস করি আর খুবই রিজনেবল প্রাইসে নিই। তো যেটা পারচেস করেছি বিএসবি বলে একটা ব্র্যান্ড, যেটা অ্যামাজনে পাওয়া যায়, তাদের প্রাইস রেঞ্জটা বেশ হাই, বাট সামহাও ডিসকাউন্টে ওটা আমি 350 করে দুটো চাদর পেয়েছি। তো কোয়ালিটি, মেটেরিয়াল, কোনটা বেটার, কোনটা ভালো লেগেছে, সেগুলো সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা হলো ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের, এটা চাদর আর ওটা বালিশের ওয়্যার, আর কোয়ালিটি খুবই ভালো, একদম পিওর কটন আছে। ওটা দেখাচ্ছি দেখাচ্ছি, এটা পিওর কটন আছে। হ্যাঁ, একটু একটু পাতলা এগুলো হয়, একটু মোটারও পাওয়া যায় কোয়ালিটি, সেগুলো প্রাইসটা একটু বেশি হয়। আর এটা একটু মেটেরিয়ালটা পাতলার ওপর, বাট আমার পাতলা চাদর বেশি ভালো লাগে মোটা চাদরের থেকে। দেখাবো এইটা, এটা হলো বিএসবি অ্যামাজনের চাদর, এটাও বেশ ভালো, একটু মোটার ওপর কাপড়টা, কারণ এটা বলেছিল 144 TC, যে থ্রেডের যে কাউন্টিংটা থাকে সুন্দর দেখতে। সরো সরো, তুমি সরো যাও। হ্যাঁ, এটাও খুব সুন্দর দেখে চাদরটা, হয়তো রাখবো না। এইটা হলো এর বালিশের পিলো কভার, আর এইটা আমার একদম পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি যা ডিজাইন ছিল সেরকম নয় এটা, এটা এটা অন্য ডিজাইন দেখিয়েছিল আর পাঠিয়েছে অন্য ডিজাইন। এইটা
কালেকশন আমার একেবারে পছন্দ হয়নি, কারণ এতগুলো কালার, এটার মাল্টি কালার। এটা ওর পিলো কভার, এরও মেটেরিয়াল খারাপ না, মেটেরিয়াল ভালো। এগুলো 350 করে বলেছি, কেউ না গেল। কি খাচ্ছিস তুই এখন? দুপুরবেলা ভাত খেয়ে উঠে 2:30 বাজে, এখন বিস্কিট খাচ্ছিস? হ্যাঁ, পাপার বিছানায় শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছিস? ওট বলছি, চল নিজের ঘরে চল। কারণ এই 3-4 দিন যেহেতু শরীরটা খারাপ ছিল, আর তার সেই কারণে বাড়িতে অনেক কাজ পেন্ডিং ছিল। 1 নম্বর আমাদের যে মেয়েটা আসে, তো উনি এখন আসবেন না কিছুদিন, 1 মান্থ উনি এখন ছুটি নিয়েছে। তো প্রচণ্ড ইউটিউব বাসন টোসন পড়েছিল, সেগুলো ক্লিন করা, আজ ঘর একদম ডিপ ক্লিন করা, কারণ যে স্যাটারডে সেটা তোর অফ থাকে। তো ওকে বললাম তোমার ঘরটা ভালো করে ক্লিন করো, আমি আমার ঘর ক্লিন করলাম, পারবো। তারপর সবটা আমি ভালো করে মোছামুছি করলাম। তো তো সেই নিয়ে আজ আজ সেভাবে তো স্যাটারডে সেরকম রান্নাও কিছু হয়নি। আর আমার ঠিক ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই এইগুলো দেখাতে আমার একদম ভালো লাগে না। কি দুধু খাবে? দুধু খাবে? এসে মাথা খারাপ হয়ে গেল নাকি? এটা কি? এটা কি? কটা ক্যারট আছে? হাউ মেনি ক্যারট কাউন্ট কর। 2, 3। এটা কি? এটা কি, কি নাম বলছিস? ক্যাপসি দিজে। চলো 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 চল চল, লেটস গো। আমি এটা নেবো। ওকে ফাইন, কোথায় রাখবি? কি হয়েছে, কি হয়েছে? লেবু ঢুকে গেছে? ঠিক আছে, তুই ক্যাবে ক্যাবে যা, ওগুলো বাস্কেটে রাখ। বাস্কেটে হ্যাঁ, ক্যারট ওখানে, ক্যাপসিকাম রাখ বাস্কেটে। চল এবার দেখি লেবুটা কোথায় গেল। এখন 7টা বাজে, আমি ডিনার বানাচ্ছি। ডিনারে আজকে হারা ভাড়া চিকেন বলে একটা রেসিপি বানাবো, মানে কিছুটা নিজের মতো বানিয়েছি, কিছুটা দেখেছি ইউটিউব ভিডিওতে। তো সব মিলে একটা শর্টকাট ভীষণই ইজিভাবে একটা চিকেন, জাস্ট ম্যারিনেশন, তারপর কড়া চাপিয়ে একদম লেস অয়েলে বানাবো। আজকে 400 গ্রাম চিকেন নিয়েছি আমি, তো তেল অয়েল ইউজ করবো না, যে পুরোটা ঘিতে করবো। 1.5 টেবিল স্পুন ঘিতে একদম একদমই অল্প মানে ঘি ব্যবহার করে এই চিকেনটা করবো, ভীষণই টেস্টি। আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান, তাহলে সেই জায়গাতে সাদা তেল ইউজ করতে পারেন, 2-3 টেবিল স্পুন সাদা তেল ইউজ করতে, তাহলে একটু ডেলিশিয়াস খেতে হবে, আর আমারটাও খারাপ হবে না, খুবই ভালো হবে। আগে একবার বানিয়েছিলাম, কিন্তু এবারটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যা এবার চিকেনটা ম্যারিনেট করব, এর জন্য এখানে একটা গ্রিন পেস্ট ব্যবহার করেছি, যেখানে ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, আদা, রসুন আর 1টা কাঁচা লঙ্কা। ধনে পাতা, পুদিনা পাতা 1 হাত মুঠো, পেঁয়াজ 1টা মিডিয়াম, রসুন 3-4 কোয়া, আর সামান্য একটু আদা দিয়েছি, 1টা কাঁচা লঙ্কা। এরপর এতে অ্যাড করব দই, টক দই দেব 2 টেবিল স্পুন মতো, এর সাথে হলুদ, স্বাদ মতো নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর গরম মশলা 1/2 টিস্পুন। ব্যাস এইগুলো দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেবো, আর 1 ঘন্টার জন্য চাপা দিয়ে চিকেনটা ফ্রিজে রেখে দেবো। প্যান বসিয়ে অ্যাড করবো 1.5 টেবিল স্পুন ঘি, ঘি গরম হলে তাতে 1-2 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা সম্পূর্ণ ঢেলে দেবো। চিকেনটা 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে, তারপর চাপা দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হারাভাড়া চিকেন।
চাপা খুলে চেক করে নেব যে চিকেনটা পরিমাণ ঠিক মতো সেদ্ধ হয়েছে নাকি। আর যেহেতু এটাতে একদম অয়েলের ব্যবহার খুবই কম, তাই একটু ঝোল ঝোল আমি রাখবো না, একটু ড্রাই করে নেব, তাহলেই খেতে বেশ টেস্টি লাগে। তো এখন 8:30 বাজে, মামা আমাকে খাওয়াচ্ছি। সব চিকেন খেয়ে নিয়ে রুটি কখন খাবি? এখন রাত্রি 11টা বাজে, মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমরা এখানে এসেছি, প্রিপারেশন করছি, ভার্জিন মোহিতো বানাবো, মাউন্টেন ডিউ দিয়ে। ওকে, অন্য কিছু অ্যাপ্লাই করছি না এতে। আমাদের বড় শেফ রুটি করছে, আমার জন্য আমি বলেছি, ভালো যদি না বানাইছো কেন করছো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এরকমই কর, কি বানাচ্ছে আলটিমেটলি আমারটা কে জানে। তে তো করে দিস না বাচ্চা। বাহ, আলটিমেটলি রেডি হয়েছে আমি তো। মিডনাইট বেবি, একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে না? আমিও তো মিষ্টি খাই না, তাই জন্য পুদিনার ভালোই গন্ধ এসেছে। কেমন রে? ভালো, মাউন্টেন ডিউ তো লাগছে, কিন্তু কালার মনে হচ্ছে। আমি তোর মন মন রাখতে বললাম, এত খেতে খুঁটে বানালি। লেবুটা মনে হয় ঠিক।